না হওয়ায় ভারতের প্রধানমন্ত্রীর কাছে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বেগম খালেদা জিয়া। ভবিষ্যতে পরিবর্তন ও পরিবর্তনের সুযোগ রেখে চুক্তিগুলো করার জন্য মনমোহনকে অনুরোধ জানিয়েছেন তিনি। দুই দেশের মাঝে কানেক্টিভিটির বিষয়েও ইতিবাচক মনোভাব জানিয়েছেন বেগম জিয়া। মনমোহন সিং এর সাথে বৈঠক শেষে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এই তথ্য জানান সাংবাদিকদের। আহমেদ সারওয়াজির রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে বুধবার বিকেলে হোটেল সোনারগাঁয়ে দেখা করেছেন বিরোধী দলের নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় আধ ঘন্টা চলা এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বেগম জিয়ার সাথে ছিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন শমসের মবিন চৌধুরী। দলের পক্ষ থেকে উনি ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানালেন। ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা বিএনপির পররাষ্ট্রনীতির একটা মূল লক্ষ্য, তবে সেই সম্পর্কটা হতে হবে উভয় দেশের জনগণের স্বার্থ রক্ষার উপরে ভিত্তি করে। অভিন্ন নদীর পানির বণ্টন নিয়ে একটা বিরাট একটি ইস্যু দুই দেশের মধ্যে। দুঃখ প্রকাশ করলেন যে এই বিষয়ে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আশা করলেন যে ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ইস্যুটার সমাধান খুঁজে বের করা যাবে। কানেকটিভিটিতে বিএনপি নীতিগতভাবে সমর্থন করে, সে কানেকটিভিটি হবে শুধু দক্ষিণ এশিয়ার ভেতরে সীমাবদ্ধ থাকবে না, দক্ষিণ এশিয়া হয়ে দক্ষিণ পূর্ব এশিয়া এবং তারও আরো দূরান্তরে চীন পর্যন্ত যাতে যেতে পারে। শমসের মবিন জানান বেগম খালেদা জিয়াকে ওয়ান অফ দ্য বিল্ডার্স অফ মডার্ন বাংলাদেশ উল্লেখ করে মনমোহন তাকে এগিয়ে নিতে বেগম জিয়ার ভূমিকার প্রশংসা করেন। ডক্টর মনমোহন সিং যেটা খুব উল্লেখযোগ্য একটা কথা বললেন যে ভারত সরকার বাংলাদেশের সব বড় রাজনৈতিক দলের সাথে মিলে কাজ করতে চায় ভারত বাংলাদেশ সম্পর্ককে আরো শক্তিশালী করার লক্ষ্যে। সীমান্তে নিরস্ত্র এবং নিরীহ বাংলাদেশিদেরকে যে হত্যা করা হচ্ছে এটা অবিলম্বে অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে আস্থা ঘাটতিটা কমে আসবে। একই সাথে বেগম জিয়া বললেন যদি প্রয়োজন, যদিও জাতীয় স্বার্থের প্রয়োজনে প্রয়োজন পড়ে, তবে এই চুক্তিগুলো পরিবর্তন করার জন্য সুযোগ এবং সুবিধা থাকে। বৃহস্পতিবার সকাল 11টায় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সাথে